এটা ফেব্রিক জুয়েলারি টিউটোরিয়ালের প্রথম ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই সমস্ত জিনিসগুলো দিয়ে ফেব্রিক জুয়েলারির লকেট তৈরি করা যায়। কিছুটা লকেট তৈরি করা শেখাবো, পরবর্তীটা পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। এখানে প্রথমে আমি এক কালারের কটন কাপড় নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো কালারের নিতে পারেন। তারপর একটা শক্ত কাগজের বোর্ড নিয়ে নিয়েছি, তারপর ফেব্রিক আঠা নিয়ে নিয়েছি। এরপর আমি একটা পেন্সিল নিয়েছি, এই পেন্সিলের মাথাটা যেন শার্প হয় সেটা দেখতে হবে। আর দুটো ব্রাশ নিয়ে নিয়েছি, একটা জিরো আর একটা ট্রিপল জিরো। এরপরে ফেব্রিক কালার নিয়ে নিয়েছি, এই কালারগুলো দিয়ে ডিজাইন করা হবে। তো এই কালারগুলোর মধ্যে আমি গ্রিন নিয়েছি, ইয়েলো নিয়েছি, ব্লু আর হোয়াইট নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো কালারের নিতে পারেন। তো এবার চলুন প্রসেসটা শুরু করা যাক। প্রথমে এখানে যে কাগজের কার্ডবোর্ডটা নেওয়া হয়েছে সেটা আমি লকেটের শেপে কেটে নিয়েছি, অর্থাৎ আমি যে শেপের লকেট বানাবো আমি সেই শেপ করে কেটে নেব, এবং যতটুকু সাইজ আমার দরকার লকেটের ততটুকু করে কেটে নেব। এখানে আমি স্কোয়ার শেপের কাগজের কার্ডবোর্ড নিয়েছি কারণ আমি স্কোয়ার শেপের লকেট বানাবো। যদি আমি রাউন্ড শেপের নিতাম তাহলে রাউন্ড শেপের লকেট তৈরি হতো। এখানে যে কটন কাপড়ের ফ্যাব্রিকটা আমি নিয়েছি সেই ফ্যাব্রিকটা এবার কেটে নেব এই কার্ডবোর্ডের সাইজ মতো। এবং কাটার সময় লক্ষ্য রাখতে হবে যেন কার্ডবোর্ডের থেকে একটু বড় থাকে কাপড়টা, যাতে কাপড়টা যখন মুড়তে হবে তখন যেন এক্সট্রা কাপড় থাকে সাইডে, সেটা লক্ষ্য রেখে কাটতে হবে। এবারে এই কার্ডবোর্ডটাকে আমি কটন কাপড়টার সাথে অ্যাটাচ করে দেব ফেব্রিক আঠা দিয়ে। আপনারা কেউ কিন্তু ফেবিকুইক বা ফেবিকল আঠা ইউজ করবেন না, তাতে কাপড়টা আর কার্ডবোর্ডটা অ্যাটাচ হবে না, উল্টে কাপড়টা নষ্ট হয়ে যাবে, আঠার দাগ হয়ে যাবে। তো এখানে আঠাটা নিয়ে নেওয়ার পরে কার্ডবোর্ডে ভালো করে হাত দিয়ে মিশিয়ে দিতে হবে আঠাটাকে, যাতে কোথাও কম বেশি আঠা না থেকে যায়, তাহলে বেশি আঠা কোথাও থেকে গেলে কাপড়টায় দাগ হয়ে যেতে পারে। এরপর এই কার্ডবোর্ডটাকে এই কটন কাপড়ের সাথে ফেব্রিক গ্লু দিয়ে আটকে নেব ভালো করে। তারপর এর চারপাশে থাকা কাপড়টাকে অ্যাটাচ করার জন্যে এর কোণাগুলো কেটে নেব তেরসা করে। এরপর কাপড়ের কোণাগুলো এমনভাবে কাটতে হবে যেন আঠা দিয়ে ফোল্ড করার পর কার্ডবোর্ডের কোণাগুলো বেরিয়ে না থাকে। তারপর সুন্দর করে চারদিকের এক্সট্রা কাপড়গুলো সাইজ করে কেটে নিয়ে ফেব্রিক আঠা দিয়ে আটকে দিতে হবে কাপড়গুলো। এরপর এক্সট্রা কাপড়গুলো কার্ডবোর্ডের সাথে আটকানোর সময় একটু বেশি করে আঠা দিয়ে দিতে হবে, যাতে কার্ডবোর্ডের থেকে কাপড়টা খুলে না আসে, সেজন্য একটু বেশি করে আঠা দিয়ে অ্যাটাচ করে দিতে হবে। তারপর কার্ডবোর্ডের উল্টো সাইডে যে ফাঁকা অংশটুকু থাকবে এটুকু আমরা সাইজ মতো কাপড় কেটে নিয়ে কাপড়টাকে আঠা দিয়ে আটকে দেব সুন্দর করে। এই কাপড়টা এমনভাবে অ্যাটাচ করতে হবে যেন সামনে থেকে কাপড়টা বেরিয়ে না থাকে। সুন্দর করে সাইজ মতো কাপড়টা কেটে নিয়ে আঠা দিয়ে একটু বেশি করে আঠা দিয়ে এটাকে আটকে দিতে হবে। এরপর কার্ডবোর্ডটাকে কাপড় দিয়ে পুরোপুরি কভার করার পর এর উপরে আমরা ফেব্রিক ডিজাইন করে নেব। তার জন্যে আমি আগে থেকে পেন্সিল দিয়ে লিখে নিচ্ছি, চারপাশে একটু জায়গা রেখে মাঝখানের দিকে লিখে নিচ্ছি। এখানে আমি বসন্ত এসে গেছে লিখেছি। তো এই লেখাটার ওপরে যাতে ফেব্রিক কালারটা করতে সুবিধা হয় তার জন্য আমি পেন্সিল দিয়ে আগে থেকে লিখে নিয়েছি। এবারে আমি এখানে চারটে ফেব্রিক কালার নিয়েছি, ইয়েলো, গ্রিন, ব্লু আর হোয়াইট। এবার এই ফেব্রিক কালারগুলো দিয়ে এই লেখাটাকে ডিজাইন করব তুলির সাহায্যে। কেউ যদি চান তাহলে পেন্সিলও ইউজ করতে পারেন। পেন্সিল ইউজ করার ক্ষেত্রে পেন্সিলের মাথাটা যেন শার্প থাকে সেটা দেখে নিতে হবে। এরপর আমি ইয়েলো কালারটা দিয়ে এখানে লেখাটা ডিজাইন করে নেব। আমি এখানে একটাই কালার ইউজ করেছি, তাতে লেখাটা সুন্দর লাগবে দেখতে। এখানে যদি বিভিন্ন কালার ইউজ করা হয় একটা লেখার মধ্যে তাহলে দেখতে ভালো লাগবে না। মানে পুরো ডিজাইনটা আমি ব্রাশ দিয়ে করছি, যাদের পেন্সিল দিয়ে সুবিধা হবে তারা পেন্সিল দিয়ে করবে, যাদের ব্রাশ দিয়ে সুবিধা হবে তারা ব্রাশ দিয়ে করবে। এখানে আমি ইয়েলো কালারটা নিয়েছি, আমার ইয়েলো কালারটা একটু পাতলা আছে সেই জন্যে আমাকে দুবার করে লেখাটার ওপরে কালারটা ইউজ করতে হবে। আমার এখানে লেখাটা কমপ্লিট হয়ে গেছে, তারপর একটু ডিজাইন করে দিচ্ছি লেখাটার ওপর। এরপর চারপাশের যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আমরা বর্ডার দেব।
এখানে আমি গ্রিন কালার ইউজ করছি বর্ডার করার জন্য। তো এখানে যাদের যেরকম কালার থাকবে সেরকম কালার দিয়ে বর্ডারটা করতে হবে। বর্ডারটা করার জন্য এখানে 000 ব্রাশ ইউজ করেছি আমি। তো সবাই সবচেয়ে সরু ব্রাশটাই ইউজ করবেন। এরপর আমি সাদা রঙের ফেব্রিক কালার নিয়ে নিয়েছি। এই কালারটা দিয়ে এবার বর্ডারের ভেতরে ডিজাইন করা হবে। আর প্রত্যেকবার আলাদা আলাদা কালারের ইউজের জন্য ব্রাশটা ধুয়ে নিতে হবে, নয়তো কালারটা মিক্সড হয়ে গিয়ে বাজে দেখতে লাগবে। এখানে আমি যেখানে যে কালার ইউজ করেছি সেখানে সেই কালারটাই ইউজ করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যদি কেউ রেড কালারের কাপড় নেয় তাহলে সেই রেড কালারের ওপরে নিশ্চয়ই রেড কালারটা ফুটবে না বা পিঙ্ক কালারটা ফুটবে না, সেক্ষেত্রে একটু ডিফারেন্ট কালারটা ইউজ করতে হবে। এখানে কালার কম্বিনেশনটা নিজেদের করে নিতে হবে, কোন কালারের ওপর কোন কালারটা বেশি সুন্দর লাগবে দেখতে সেটা বুঝে নিয়ে ফেব্রিক কালারটা করে নিতে হবে। এবার এখানে আমি একটা গ্রিন কালারের বর্ডার তৈরি করব। এখানে 000 ব্রাশটা ইউজ করে বর্ডারটা তৈরি করব এবং এই যে ফাঁকা জায়গাটুকু এটুকু ফিল আপ করার জন্য সরু যে ব্রাশটা আছে সেটা দিয়ে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তাই আমি এবারে জিরো সাইজ ব্রাশটা, মানে একটু মোটা যে ব্রাশটা, সেটা দিয়ে জায়গাটা ফিল করে নেব। এবার এখানে ইয়েলো কালারটা ইউজ করব ফুলের পাপড়িগুলো করার জন্য। সেক্ষেত্রে সরু ব্রাশটা ইউজ করা হবে, তাহলে দেখতে সুন্দর হবে এবং সুবিধা হবে জিনিসটা করতে। এখানে ইয়েলো কালারটা একটু পাতলা আছে সেই জন্য ডবল করে কোটিং করতে হবে আমাকে। আজকে ফেব্রিক জুয়েলারির প্রথম টিউটোরিয়াল ভিডিওতে দেখলাম কিভাবে লকেটের বেস তৈরি করতে হয়, কিভাবে ফেব্রিক ডিজাইন করতে হয়। কিন্তু লকেটের অনেক কিছুই ডিজাইন করা এখনও বাকি আছে, সেক্ষেত্রে অন্য অন্য জিনিস লাগবে। তো পরবর্তী ভিডিওতে সমস্তটা শিখিয়ে দেওয়া হবে।